একজন শিল্পীর জীবনে হাজার ঝড় বৃষ্টি বই গেলেও ইচ্ছে শক্তি একদিন পৌঁছে দেয় সাফল্যের দোরগোড়ায়। সংসারে অভাব অনুটন পিছু না ছাড়লেও সবকিছু উপেক্ষা করেও হোমিওপ্যাথি ঔষধে ব্যবহারকারী ক্ষুদ্র কাঁচের শিশির ভেতরে দুর্গা প্রতিমা এঁকে এক অনন্য নজির গড়ল নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়া এলাকার অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল। তুহিন জানান, এই পেশার সঙ্গে তিনি 22 বছর ধরে যুক্ত রয়েছেন। সংসার চালানোর ক্ষেত্রে অনেক ঝড় ঝাপটা তার মাথার উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু তিনি পিছপা হননি। বাবা আব্দুল মুজিব মণ্ডল একজন অঙ্কন শিল্পী ছিলেন। তার ইচ্ছে ছিল সন্তান বড় হয়ে তারই মতন একজন শিল্পী হবেন। তবে বাস্তব জীবনে ছেলে যে এত বড় সাফল্য পাবে তা কখনোই ভাবতে পারেননি তিনি। জানা গেছে, মাত্র কয়েক মাস আগে রবীন্দ্রনাথের মূর্তি এঁকে সারা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিলেন তুহিন। এরপর বিদেশ থেকে আসে সাফল্যের শংসাপত্র, আর তাতেই তার আগামী দিনের প্রতিষ্ঠিত হওয়ার জীবনে আরো এক ধাপ এগিয়ে গেলেন তুহিন। স্ত্রী নাহারানা খাতুন বলেন, প্রতিদিন রাত জেগে শিল্পকলার কাজ করেন স্বামী তুহিন, তবে কখনো বিরক্ত হননি তিনি, উপরন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তুহিনের মতো একজন স্বামী পেয়ে আমি গর্বিত। ছোট মা লুসি মণ্ডল বলেন, তারাও অবাক হয়ে যেতেন তুহিনের এত ধৈর্য দেখে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ধরে অঙ্কনের কাজ করে তুহিন, আর হোমিওপ্যাথির একটি ক্ষুদ্র শিশির ভেতরে এইভাবে যে দুর্গা প্রতিমা আঁকা যায় তা কখনো ভাবতেই পারছেন না তারা। তবে সবটাই এখন বাস্তবায়িত। গর্বের সুরে তুহিন বলেন, একটা সময় তার সাংসারিক অসচ্ছলতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি, কিন্তু তার একের পর এক সাফল্যের পরে এখন অনেক পরিবারের কুচি কাচারা তার কাছে অঙ্কন শিখতে আসেন, যা এখন সংখ্যায় প্রায় 500-রও বেশি। তবে লন্ডনের একটি সংস্থার শংসাপত্র দেওয়ায় জীবনের সব থেকে মূল্যবান জিনিস লাভ করেছেন তিনি বলে জানিয়েছেন তুহিন মণ্ডল। তবে আগামী দিনে অঙ্কন শিল্পকলার মধ্য দিয়ে জীবনে আরো প্রতিষ্ঠিত হতে চান তুহিন মণ্ডল। ও তো একটা ভাবুক প্রকৃতির ছেলে, ও তো দেখি সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, এটা আঁকছে, ওটা আঁকছে, এটা নাচছে, ওটা নাচছে, তো কখন যে ওটা করেছে আমি খেয়াল করিনি। তারপরে আমাকে পরে দেখাচ্ছে, দেখা ভেবে দুর্গাপুর ঠাকুরের আজকে তো খুব ভালো হয়েছে। আগামী দিনে ওদের না আরও উন্নতি করে, আরও ভালো পজিশনে যেতে পারে সেই কামনাই করি। আমি বিভিন্ন রকম ভাবেই ছবি আঁকি, আর সবসময় চেষ্টা করি মানুষকে যে নতুন কিছু দেখানোর জন্য। তো সেই জন্যই আমি ভাবলাম যে হোমিওপ্যাথি শিশির মধ্যে দুর্গা পুজোর যে এখন মৌসুম চলছে, তো সেই জন্য হোমিওপ্যাথি শিশির মধ্যে দুর্গা পুজোর দুর্গা ঠাকুরের ছবি আমি আঁকার চেষ্টা করলাম। এই দুর্গা ঠাকুর আঁকতে গিয়ে অনেক দিন লেগেছে, প্রায় কিছু না হলেও 10-20 দিন লেগেছে। 1-1 দিন প্রায় 6-7 ঘন্টা করে লাগে এই ছবিটা আঁকতে, আর প্রচুর প্র্যাকটিস করতে হয়। সবসময় যে একটা শিশি করলেই হয় তা না, প্রচুর ছবি নষ্ট হয়। কিন্তু এটা তো একটা সরু শিশি হোমিওপ্যাথি, এবং সেখানে সে তুলির ভিতরে বিভিন্ন রং কালার কম্বিনেশন করে সে যে ভিতরে ছবি আঁকা বেশ কঠিন, মানে বেশ কঠিন। বাইরে আঁকাটা হয়তো সেটা আমার ইচ্ছা মতো আমি করতে পারবো, কিন্তু সেই ভিতরে আঁকাটার বিষয়টা হচ্ছে কিন্তু অন্যরকম একটা মানে ইয়ে দরকার আর কি, বুদ্ধি দরকার। এবং সেই বুদ্ধি খরচ করে যেভাবে ছবিটা এঁকেছে এগুলো আমিও নিজেও তাজ্জব হয়ে যাই যে কি করে সম্ভব। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।